তখন আমরা দেশ আমরা শাসন করি, মেম্বরও আমরা, ভোটারও আমরা, শহীদারও আমরা, তারপরে দফাদারও আমরা, চৌধুরী বুইয়া সরকার খনকার ফেসকার বুইয়া সব আমরা, ঠিক নিও ইমাম সব আমরার মুয়াজ্জম আপনার, ফির সব আমরার মুরিদ আমরার, আমলা কামলা হামলা যা আছে সব আমরা, ঠিক কিনা কও? সচিবালয় চালায় আমরার তারা, কামলাহি করে আমরার তারা, মেহনত করে আমরার তারা, মেম্বরও আমরা, চেয়ারম্যানও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, মন্ত্রীও আমরা, এমপিও আমরা, দেশও আমরা, চালায় আমরার তারা। ওখানে আর পাকিস্তানিও নাই, ব্রিটিশও নাই, ওখান যে পত্রিকা দেহি যে রডের বদলি ব্রিটিশের ভিতরে বাস দিছে, এটা দিছে কেন? এতদিনেরা পাকিস্তানিরে কইছ, এতদিনেরা এই ফাঁকি ইয়ারে ইংরেজরারে বোধাইছ যে এটা নামারে বেড়াত লাগাই দিয়ে গেছে, ওখন বাস দিল কেন? এটা বিচারে বার করুন লাগবে, ঠিক কিনা ক? ব্রিজের ভিতরে বাস দেওয়ার এটা কি গল্প না সত্য? ব্রিজের ভিতরে বাস দেওয়ার, ছাদের ভিতরে বাস দেওয়ার কি খাইছ? কখন কেড়ায় দেয় এডি, এটি আমরা টি আমরা এদিকে আছে, ঠিক কিনা ক? নৈতিক মানের যতদিন পরিবর্তন না হবে, সরকারের অদল বদল হবে, সবাই আমাদেরকে সান্ত্বনা দেবে, কিন্তু সোনার বাংলা কাগজে পত্রে থাকবে, সোনার মানুষ যতদিন না হবে সোনার বাংলা হবে না, ঠিক কিনা ক? সোনার বাংলা বানাইতে সোনার মানুষ লাগে, আর সোনার মানুষের জন্য কোরআনের কাছে যাওয়া লাগবে, ইসলামের কাছে যাওয়া লাগবে। যারা পুলিশ ডরায় না, যারা র‍্যাব ডরায় না, যারা গোয়েন্দা ডরায় না, যারা বিজিবি ডরায় না, তারা ডরায় আল্লাহকে, ঠিক কিনা বলো? তারা চিন্তা করে যে এই দেয় করি দেখে গেলা কথা না, দেখে গেলায় এই রডের বদলি বাস দেউন নাই, হেঁটে যদি চিন্তা করতো আমি যে বাস দিতে আছি ইঞ্জিনিয়ার না হইলে টেহা দিয়া কাজ খাই সাইজ আল্লাহরে সাইজ করাম কেমনি, তাহলে তো এই কামটা করতে পারলো নই রাব্বা, তো এই কামটা করতে পারলো নই, তার কলজার ভিতরে আল্লাহর ডর নাই দেখিয়া তে মনটা যা ধরে তা করতে পারছে, ঠিক কিনা কও? যা ধরছে তাই করতে পারছে। হযরত উমরের মতো মানুষ আবার যদি একটা পাইতাম, সুবহানাল্লাহ কইতেন না? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আমি পাঞ্জাবি গাও দিয়ে মসজিদে ঢুকছে কথা মনে আছে নি? মোবাইল এসে তো কার এসি গেইতে আছে উমরে পাঞ্জাবি দিয়ে কই গাও দিয়ে কই গেছে মসজিদে গিয়া সারা মিম্বারটা ঢুকছে, ঢুকে সারা কইছে আসসালামু আলাইকুম, সাহাবারা কয় ওয়ালাইকুম সালাম, খালি খুতবাটা দিব আউযুবিল্লাহ ফিরা সারছে, এক যুবক খেড়ে কয় কথা আছে খুতবা পড়ে কথা আছে, উমরে তো সাবরা করে কি থারে থামাই দিল আমার এবারে কেড়ে না, আমার কি কথা কয় কথা বেশি কিছু না, কথা একটাই, গত কয়েকদিন আগে সরকারের তহবিল থেকে আমরা সকলে এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি, আপনিও পাইছেন আমরাও পাইছি, সকলে সমান সমান কাপড় নিছি, আমরা অনেকে নতুন পাঞ্জাবি গাও দিছি, আর যে আপনার পাঞ্জাবিটা দেখে আমার সন্দেহ হয়েছে, আমার পাঞ্জাবিটা দিয়ে এত বড় হইলো না, আপনারটা বড় হইলো কেমনে? সুবহানাল্লাহ, কেন ইসলাম কারে কয় শিখে যাও, শিখে যাও ইসলাম কারে কয়, সবার পাঞ্জাবি এক রকম, আপনার পাঞ্জাবিটা আর এক রকম, আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব চাই, যতক্ষণ জবাব না দেবেন মদিনার কোন মুসলমান আপনি উমরের খুতবা শুনবে না, ওমর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, ওমর কোনো কথা কয় না, কাল বেবি টপ টপ করে উমরের পানি পড়ে, ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, মুরব্বীরা ডাক দেয়া কয় উমর নামাজের টাইম যায়, জবাব দা দিয়া খুতবা ফিরালাম, ওমরে কথা কয় না, শোল্ডা কাঁপতে আছে, ওমর মাথা নিচু দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, ওমরের ছেলের নাম হইল আবদুল্লাহ, ওমরের বড় ছেলে আবদুল্লাহ দাঁড়াইছে, দাঁড়াই সকলকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ও ভাইরা ও ভাই তোমরা কি মনে করছো আমার আব্বায় কাফড় চুরি করছে, ভাই ও তোমরা জানো না আমার আব্বায় কাফড় চুরি করতে পারে না, আমার আব্বায় কেমন আব্বা তোমরা চিনো না, আমরা দেখছি আমরা ঘরের ভিতরে একদিন সিন্নি খাইতাম চাইছিলাম, আব্বায় কইছে যা আছে খাইয়ালা, যেই দিন মদিনায় সব ঘরে সিন্নি হবে ওই দিন আমার ঘরেও সিন্নি হবে, প্রেসিডেন্টের ফুত হিসাবে জীবনে আলগা দুগলা খাইতাম পারছি না,
ভগিনী বেটি যা খায় আমরা প্রেসিডেন্টের ফুতো তা খাই, আলগা খানা নাই। আমার আব্বায় কাফড় চুরি করছে মনে করো না, লোকজন ডাক দেখ কাহিনী হুননের লেগে তো আমরা বইছি না, তুমি যা শুরু করছো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে ডাইরেক্ট ক, তোমার আব্বায় কাফড় শুন না কি সুর ধরা দফর বহনে পাঞ্জাবি লম্বা হইল কেমনে। আবদুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আবদুল্লাহ ডাক দেয়া কয় ভাই তোমরা যেমন এক টুকরা কইরা কাফড় ফাইছো, আমরা বাহে ফুতে তো দুই টুকরা কাফড় ফাইছি, আব্বায় ফাইছে এক টুকরা, আমি ফুতে ফাইছি এক টুকরা, বাইত গিয়ে আমরা দুনো টুকরা। আব্বারে কইলাম আব্বা এই বছর দেশের আবহাওয়ার নমুনা খারাপ না, মনে হয় ঠান্ডা বেশি পড়তে পারে, আমার আগের পাঞ্জাবিটা এখনও ভালো আছে। আব্বা আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা দুইটা জোড়া লাগাইয়া আপনারটা আমারটা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, আপনি বয়স্ক মানুষ আপনি আরাম পাবেন, আমার আগের পাঞ্জাবি তো ভালোই আছে আমার লাগবে না। আমার আব্বারে আমি আমার পাঞ্জাবির টুকরা দিয়ে দিছি, দুইটা জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। তোমরা আমার আব্বারে সম্মান করো না, আমার আব্বা চুরি করতে পারে না, আমার আব্বা শুনলা নাই। তোমরা যেটা মনে করছো এটা না, ক্ষমতা দেখাইও আব্বা বেশি নেয় নাই, চুরি কইরাও নেয় নাই, আমার টুকরা দেওয়াতে আব্বারটা বড় হইছে। এবার মদিনার মুসলমানরা কয় উমর আমরা জবাব পেয়ে গেছি, এবার খুতবা দাও। উমরে ডাক দেয়া কয় না খুতবা দেওয়ার আগে আমার কথা আছে, যুবকটা কই তারে আইতো কও। যুবকটা আইছে, ডাক দেয়া কয় যুবক রে শুধু আজকে বলে কথা না, সারাটা জীবন যতদিন বেঁচে থাকবি আমার পরে যে খলিফা আসবে তুই যদি থাকবি এই রকম জায়গায় আটকাই দিবি, জবাব না নিয়া ছাড়বি না বলো মার হাওয়া। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, আর একটু শুনেন তারপরে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। মন দিয়ে শুনো রে বাপ, ইসলাম কারে কয় আমরা বুঝি নাই, ইসলাম কারে কয় আমরা চিনি নাই, উমরের শুধু শক্ত কথাগুলা শুনছ নরম কথা শুনো নাই। আজকে উমরের জীবনের একটা নরম কথা শুই না যাবা, উমর কত নরম ছিল আজকে শুই না যাবা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর মাঝরাত আশার নামাজ পড়িয়া তিনি একটু শুয়ে যেতেন, সবাই যখন নাক ডাইকা ঘুমায় তিনি উঠে যেতেন। তিনি আর বিখ্যাত একটা চামড়ার শাবুক ছিল, এইটা ছিল তার শাসনদণ্ড। এই চামড়ার শাবুকটা নিয়ে তিনি আস্তে করে বের হয়ে যেতেন। একদিন তিনি বের হয়ে গেলেন মাঝরাত, নিথর পৃথিবী, নিস্তব্ধ পৃথিবী, কেউ জাগনা নাই, কুয়াশার শিশির বিন্দু পর্যন্ত পড়লে টিনের চালে টপ টপ করে আওয়াজ হয়, কেউ জাগনা নাই। অমর মরুভূমির মাঝ দিয়ে হাঁটে রে, হাঁটতে 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 চলে গেলেন একবারে প্রত্যন্ত অঞ্চলে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, একবারে বর্ডার বেল্টে। ওইখানে যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে রে ওই বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একটা কাপড়ের তাবু দেখা যায়, তাবুটা চতুর্দিক দিয়া সিরা। তিনি কান পাতলেন, এই প্রত্যন্ত অঞ্চলে তাবু আসলো কোত্থেকে? উমর কান এখানে আওয়াজটা করে এখানে ছেলে কি তার হেন কি তা আওয়াজ করেন না আদিন কম কাণ্ডটা দেখছো নিতা, তুমি কি এই জ্যাকেটের লোকে কান্টুফি একবার সিলাই লইছ, ফাজামার বারে সিলাই লইলে নাকি নি আদিকে ফিরে বা ও মা আবার দিতে গো উচ্চুর এরকম করে গেলে তে ঘুরাবা, ঘুরাবাস আমার দিকে তাকাও লইল না আমিন কন জোরে কন উঠে উঠি করেন না বাবা, প্রত্যেক দিন তো এখানে মাহফিল হয় না, একটা এক বছরের পরিকল্পনার মাহফিল। ইচ্ছে করলে আমাকে আপনারা সামনের দিন আমি কি কালকে ইচ্ছে করলে থাকতে পারবো? ইচ্ছে করলে এক বছরের ভিতরে আমার আরও বড় কঠিন,
আমার 22 সালে, এখন 23 সালে প্রোগ্রাম দিচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না, বাঁচলে আর কি, না বাঁচতে দোষ আছে? মুসলমান ওমর চলে গেলেন একবারে নিবৃত এলাকায় বর্ডার বেল্টে, গিয়া দেখে তাঁবুর ভিতরে আলো জ্বলে, তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া। ওমর কান পাতলেন, কান পেতে শুনলেন দুইটা বাচ্চা ছেলে মা মা করে কান্দে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। তাকায় দেখে রে ভিতরে একটা মহিলা আর দুইটা বাচ্চা ছেলে, পেট মাটির দিকে দিয়া পাথরের টুকরা পেটের ভিতরে দিয়া বাচ্চা দুইটা ছেলে ওপর হয়ে শুয়ে আছে। মারে ডাক দেখো, আম্মা আম্মা গো, ও আম্মা, তুমি না বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, উমরের দেশে বলে একটা কুকুরও না খেয়ে মরে না। আম্মা গো, দুই দিন ধরে কোনো খাবার দাও নাই, আজকে সকালবেলা বলেছ মুসলমানের দেশে ঢুকতেছি দেখবি খাবারের অভাব নাই। আম্মা আম্মা গো, ও আম্মা, সকালবেলা ঢুকেছ দুপুর হয়ে গেল কেউ খবর নিল না, দুপুর গড়িয়ে বিকেল হলো কেউ খোঁজ নিল না, সন্ধ্যার অন্ধকারে চাদর পৃথিবী ঢেকে দিল, মাঝরাত হয়ে গেল, তোমার মুসলমানের দেশের কেউ তো খবর নিল না, কি লাভ হইল মুসলমানের দেশে ঢুইকা? বাচ্চাগুলা কান্দে, আম্মা ও আম্মা, খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা। মা দুঃখিনী মা চিন্তা করলো, কেমনে তানিরে বুঝ দিতাম, চুলার ভিতরে আগুন জ্বালছে, ফাতিলার ভিতরে পানি আর কয়েকটা পাথরের টুকরা দিছে, দিয়ে আস্তে কইরা লাড়তেছে আর কইতেছে, বাবারা তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। এই কথা মহিলা মহিলারা পার ওই পানিটার ভিতরে পাথরগুলা নাড়ে। ওমর এই দৃশ্যটা দেখা রে, ওমরের মতো এত শক্ত মন, দিল একটা দৌড়, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, যেখানে গোডাউন তার সামনে গিয়ে দাঁড়ালো, চাবিওয়ালাকে ডাইকা তুললেন, উঠু উঠু উঠো, কি দেখলাম এটা, কি দেখলাম কি দেখলাম, তাড়াতাড়ি দরজা খুল। কর্মচারী তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, বস্তার ভিতরে আটা ঢুকানো হলো, বললো আবার খেজুর ঢুকাও, ঢুকানো হলো খেজুর। ওমর বলল বস্তার মুখ বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার ওমর কয়, দুইজন ধরে তাড়াতাড়ি আমার মাথায় উঠাও। কর্মচারীরা কয়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি যান সামনে সামনে, আমরা বস্তা নিয়ে পেছনে পেছনে আসতেছি। ওমর কয়, বুঝলাম না, আমরা না কর্মচারী, আপনি সামনে যান, কোথায় নেওয়া লাগবে আমরা আসতেছি। ওমর কয়, না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। কাউকে আমি বস্তা নিতে দেব না। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, আপনি যদি সব পারেন তাইলে আমাদেরকে রেখে লাভটা কি বিদায় দিয়ে দেন। ওমর কয়, তোমাদের কি বস্তা নেওয়ার খুব শখ? কয়, শখের কি আছে, এটা তো আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। ওমর ডাক দেয়া, কয়, বস্তা নিতে চাও, বস্তা দিয়ে দেব, তবে শর্ত আছে একটা। কয়, কি? কয়, কেয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, সেই দিন তোমাদের ভিতরে কে বস্তাটা নিতে রাজি আছো বলো। এখন আর কেউ কথা কয় না। ওমরে ডাক দেয়া, কয়, জানতাম গোনার বস্তা কেউ নিতে রাজি হবা না, আটার বস্তা নিয়ে কাড়াকাড়ি করে লাভ নাই, আমার গোনার বস্তা আমাকেই যেহেতু বইতে হবে, আজকে আটার বস্তাও আমার মাথায় উঠাই দাও। ও পুনরার মুসলমান, ও ধামতি এলাকার মুসলমান, ওড়াখালের মুসলমান, মন দিয়ে শুন মাসিকারার মুসলমান, মন দিয়ে শুন রে ভাই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত উমরের মাথায় আটার বস্তা। ফেরেশতারা ডাক দেয়া, কয়, আল্লাহ ও আল্লাহ, তুমি যেই দিন কইছিলা ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাতে চাই, আমরা বলেছিলাম দরকার নাই, তুমি বলেছিলে ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও মাওলা, ও রব্বা করিম,
তুমি এটা কি মানুষ বানাইছো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়াইটাও কি দেখার বাকি ছিল আকাশের একটা চতুর্দশী পূর্ণিমার চাঁদ ছিল ফকফকা জ্যোৎস্না দিচ্ছিল চারটা মেঘের আড়ালে লুকাই গেল লজ্জায় ওমর বস্তা নিয়ে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে ওই মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন আসসালামু আলাইকুম মহিলা ভেতর থেকে কয় ওয়া আলাইকুম আসসালাম কে ডাকে আম্মা 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 দরজা খুলে দাও মহিলা কয় কে আমার আম্মা ডাকে আমি আম্মা হওয়ার উপযুক্ত না আমি কিসের আম্মা সন্তান জন্ম দেওয়া সন্তানকে খাবার দিতে পারি না আমি কিসের আম্মা আমার আম্মা নাই কোনা আমি মা হওয়ার উপযুক্ত না কে আমারে মা ডাকে আমারে মা নাই কোনা ওমর ডাক দেখ আম্মা দরজাটা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন দেখে অর্ধবয়সী একটা মানুষ দাড়ি চুল পাকা একটা মানুষ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে আম্মা জান কয় কে আপনি আম্মা অনুমতি দিলে ভেতরে ঢুকতাম ওমর ভেতরে ঢুকলেন ডাক দেখো আম্মা আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম আপনার বাচ্চাদের কান্না শুই না আমার কাছে কিছু গম এই আটা ছিল কিছু খেজুর ছিল ওইগুলা নিয়ে আসছি গো আম্মা আপনি অনুমতি দেন আমি এটাও নামাই কয় নামাও এবার ওমর ডাক দেখো আম্মা একটা কাজ করেন আপনি তাড়াতাড়ি আটা গুইলা কয়টা রুটি বানান এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দেই আম্মা আম্মা গো ও আম্মা তুমি রুটিগুলা বানাও আমি ফু দিয়া আগুন ধরাই দেই দুঃখিনী মায়ের ঘরে নিভে যাওয়া আগুন ধরায় মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয় ওমর খোলার ভিতরে দিয়া রুটি গুলা শিখতেছে দুইটা রুটি বানানো হয়ে গেল ওমর কয় মা অনুমতি দিলে ভাইদেরকে উঠাই ওরা তো না খাওয়া ভাই তুমি অনুমতি দিলে উঠাই মহিলা কয় বাবা উঠাও ওমর তাদেরকে উঠালেন রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচি বের করে রুটি দিয়া বাচ্চাগুলার মুখে দেয় ওমর কয় আমি এক লোকমা নিয়ে যাই সাথে সাথে দুইটা মুখ চলে আসে আমি জীবনে এই দৃশ্য দেখিলাম খাবার নিয়ে কেউ এমন করতে পারে আমার জানা ছিল না আমি এক টুকরা রুটি নিয়ে মুখের কাছে নেই দুইটা মুখ চলে আসে আমি এক হাতে ধাক্কা দিয়া একটা মুখ সরাই দেই আর এক মুখে লুকমা দেই আবার এই মুখ সরাই দেই এই মুখে লুকমা দেই এমন করে তাদের পেট যখন ভরে গেল এবার আমি বললাম মা তুমি দুই টুকরা রুটি খেয়ে নাও এবার মহিলাটা কান্দে আর কয় বাবা আমি জানি না তুমি কে আমি শুনেছি এই প্রেসিডেন্ট এই পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নাকি ওমর আমি শুনেছি এই দেশে নাকি কুকুর না খেয়ে মরে না ওমর কই ওমর তো কোনো খবর নিল না তুমি তো ঠিক ঠিকে মাঝরাতে আইসা খবর নিলা ওমরের মতো মানুষ শক্ত মনের মানুষ কে তারে খলিফা বানাইছে ওমর তো আসলো না আমি তো তুমি তো ঠিকই আসলা তোমারে কি মদিনার মানুষ চিনে না ওমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানায় আমরা বলে দেব ওমরের গাল বেবে পানি পড়ে ডাক দেয়া কয় মা তুমি খাও মহিলাটা ডাক দেয়া কয় না বাবা আমারে খাওয়াইও না সকালবেলা বাচ্চাগুলো আবার খাবারের জন্য কানবে ওমর ডাক দেয়া কয় আম্মা গো তুমি কালকে ওমরের দরবারে আইসো সেখানে আমি থাকবো ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা তোমারে যখন আমি চিন্না ফালাইছি তুমি আর না খাই একদিনও থাকা লাগবে না মা তুমি দুই টুকরা খাবার খাও গো মা মহিলাটা চাবাইয়া ঢুক গিলতে চায় ঢুক গিলতে পারে না গাল বেবে পানি পড়ে ওমর কয় মা খাবারের চিন্তা নাই আগামীকালকে আইসো আমি সেখানে থাকবো মহিলারা অনেক কষ্টে খাইলেন ওমর বিদায় নিয়ে বেরো হয়ে গেলেন কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে গিয়া তাহাজ্জতে দাঁড়িয়ে গেলেন ফজরের নামাজ হয়ে গেল ওমর খলিফার আসনে বসলেন মহিলারা দুইটা বাচ্চা নিয়ে
ওই খলিফার মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। লোকজনকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, উমর কোনটা, খলিফা কোনটা? ওই যে মাঝে বসে রয়েছে, এটাই তো আমাদের উমর, এটাই তো খলিফা। মহিলা চমকে উঠলেন, মহিলা থমকে দাঁড়ালেন, মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তাকাইয়া দেখে রে, তারা যারা আঙ্গুল দিয়া খলিফারে দেখায়, এই মানুষটার কেউ না যে রাতের বেলা তাঁবুর ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। উমর লাফ দিয়া বাইরে চলে আসলেন, মহিলার সামনে হাত ছড়াইয়া দাঁড়াইলেন। ডাক দেখো, আম্মা তুমি কেন দৌড় দিলা গো? আম্মা কো বাবা, তোমারে শোনাইয়া শোনাইয়া উমরের কত গালি গালাজ করছি, তুমি যে উমর আমি চিনতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও, আমারে আসামি বানাইও না। উমর চিৎকার করে, পায় আম্মা তুমি কিসের আসামি? আমি উমরের আসামি গো বাবা, আমি উমর আসামি হয়ে গেছি, সকালবেলা ঢুকলা, রাত পর্যন্ত কেন খবরে নিতে পারলাম না? তুমি আম্মা আসামি না গো, আমি উমর আসামি হয়ে গেছি গো আম্মা। আম্মা তোমার যদি গালি গালাজ করতে মন চায়, গালি দিতে মন চাইলে আরো দাও, তোমার যদি পিটাইতে মন চায়, এই নাও আমার চামড়ার চাবুক, ইচ্ছা মতো আমারে পিটাও। ও আম্মা তোমার কাছে করো জোরে মাফ চাই, যদি আমারে শাস্তি দিতে মন চায় শাস্তি দাও, গালি গালাজ করতে মন চায় গালি গালাজ করো। ও আম্মা কেয়ামতের ময়দানে আমারে তুমি আসামি বানাইও না। উমরের মতো মানুষ কেয়ামতের ময়দানে যদি এত ভয় পায়, উমরের মতো মানুষ যদি এত ডরায়, আমি মুশতাক ফয়েজি কেমনে তো নিশ্চিন্ত হয়ে গেলাম, আমার কেন কোনো পেরেশানি নাই, আমার কেন কোনো ডর নাই। আমি কি কেয়ামতের ময়দানে উঠবো না? ও সীমার কান্দার মানুষ, অপনার মানুষ, তুমি কি কেয়ামতের ময়দানে উঠবা না রে আব্বা? তুমি কি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না? ইয়াউমা ইয়াংসুরুল বারউমা কাদ্দামাতিয়াদা, কেয়ামতের ময়দানে তোমার হাতে আমলনামাটা দিয়ে দেওয়া হবে, তোমার আঙ্গুলগুলো যেমন দেখা যায়, হাতের রেখাগুলো যেমন দেখা যায়, কেয়ামতের ময়দানে আমলনামাটা দিয়ে দেওয়া হবে। তুমি লুকাইয়া লুকাইয়া ঘরের দরজা বন্ধ কইরা, তুমি পানির নিচে ডুব দিয়া আড়ালে আবঢালে অন্ধকারে তুমি যত গুণা করেছ, সব গুণা তোমার হাতের সামনে তুলে ধরা হবে। ইয়াংজুরুল মারউমা কাদ্দামাতিয়াদা, সেই দিন প্রতিটি মানুষ দেখবে সে জীবনে যা করেছে, বাইরে কোনো কিছুই গোপন করতে পারবে না। আজকে 27 বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজি, আজকে তোমাদের কাছে একটা গোপন কথা বলে যাই, আজকে মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।